ওর কিন্তু কোনো প্রশিক্ষণ নাই। এখানে কি লাগছ বলো? ওকর বলে দিমু। ওকর বলতে পারবা? নাম বলতে পারবা না? আমি তো লেখা শিখতে মাত্র বালি শিখে পাই। এই দুইটা আমি যে নাম লিখতে বলবো তুমি লিখতে পারবা? কোন ক্লাসে পড়ো? থ্রিতে। থ্রি? কি নাম তোমার? উনি তোমার কি হয়? আব্বু। এই যে আপনি যে এখানে এত সুন্দর করে কি লিখলেন, এটা কি লিখছেন এখানে জানেন? কি লিখছেন জানেন? আপনি বলতে পারবেন না, কিন্তু লিখছেন তো অনেক সুন্দর করে, ঘুরিয়ে দেখান তো। লিখে পারেন নাম বলতে পারবেন না? কিভাবে লিখলেন? এটা তো খুব অসাধারণ বিষয়। হ্যাঁ, লিখতে পারে কিন্তু বলতে পারে না। হ্যাঁ ঠিক আছে না। আচ্ছা আমি এখানে যা লিখতে বলবো লিখতে পারবা? একটার মধ্যে লিখবা তুমি মোহাম্মদ আলম হাসান। সো দুইটা নাম লিখবা, পারবা তুমি লিখতে? খুব সুন্দর করে লিখবা, লেখো তো। কি বুঝি নাই, কি বললেন? কাগজে? ও এখানে আমার লিখে দিতে হবে আগে, মানে ডাইসটা আমি লিখে দিব, ওই অনুযায়ী তুমি লিখবা, এছাড়া পারবে না? কলমে লেখা হবে প্রথম, তারপরে কোরায় লেখা হবে। মানে এখানে প্রথম কলমে লেখা হবে, তারপরে কোরায়? কোরায়, কোরায় লেখা। তারপর ওইখানে দেন আগে আমারটা লিখি, আগে আমার নামটা লিখে দেই। ওকে, ছোট হাতের লিখবো না বড় হাতের? বড় হাতের, ছোট হাতের হবে না। ওকে, কি লিখছি বলো তো? হ্যাঁ, কি কি লিখছি বলো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। ওকে, দেখা যাবে কি রকম লিখতে পারো তুমি। এদিকে এদিকে ওইদিকে যাবে না, আড়ালে না, আমার দিকে তাকিয়ে লিখতে হবে। তোমার হ্যান্ডরাইটিং এবং তোমার বাবার হ্যান্ডরাইটিং দেবো, কাটটা বেশি সুন্দর, ঠিক আছে? আর এখন আপনাকে দিয়ে আমি একটা লেখাবো একজনের নাম। ওকে, হ্যাঁ। এই মাহি আপু, আপনার নামটা কিভাবে লেখেন ইংলিশে? আপনি এটা লিখবেন এখানে, বুঝতে পারেন কি কি লিখছি দেখেন তো? এম এ, এম এ, হ্যাঁ, এস, 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 এন। কি লিখছি? এম এ, এস, আই। কোন পর্যন্ত পড়ছেন জানেন আপনি? মানে আসলে বিষয়টা খুব সুন্দর হচ্ছে, ওর কিন্তু কোনো প্রশিক্ষণ নাই, প্রশিক্ষণ ছাড়াই আমি এই জিনিসটা দেখার জন্য কিন্তু এই যে মানে অপেক্ষা করতেছি এখানে, আমি আধা ঘন্টার উপর অপেক্ষা করছি ওর হ্যান্ডরাইটিংটা উপহার দেওয়ার জন্য এবং ওর কাজটা। নিখুঁত মনের মাধুরী মিশিয়ে কাজটা করতেছে, এখানে ড্যাশটা লেখা ছিল, আর এইখানে যিনি করতেছে এ হচ্ছে এর বাবা, উনিও খুব সুন্দর করে কাজটা করতেছে। একটা জিনিস লক্ষ্য করবেন, ও যে মোহাম্মদ লিখলো এটা কিন্তু পুরোটা কভার করবে, ওর মাথায় একটা মানে ধারণা ছিল যে এইখান থেকে এই পর্যন্ত মোহাম্মদ কভার করবে। হ্যাঁ পরে দিন। হ্যাঁ হয়েছে তো, মোহাম্মদ হয়েছে। আপনিও কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন? আপনার ভুল হয় না? না, ভুল হয়ে যায়, কেউ কেউ ভুল হয়ে যায়। ভুল হলে কি করেন? ভুল হলে এটা ছুরি দিয়ে ছুলে দিব, ছুলে দিয়ে আবার। আমার তো দুইটা হবে না, একটা একটার মধ্যে লিখতে হবে। যেটা ভুল করছিলেন ওইটা গইছা ঠিক করে নিলেন না? এখন কি লেখছো এখানে বলো তো? কি লেখছো বলো? নাম বলতে পারি না। হ্যাঁ, নাম বলতে পারি না। ওকর বলে দিমু। ওকর বলতে পারবা? নাম বলতে পারবা না? আপনি বলতে পারবেন? আপনি তো বাল্য শিক্ষা পাস করছেন। আমিও পারি না ভাই। আপনিও পারবেন না ভাই? আমার আরেকটা কই, আমি শুধু বাল্য শিক্ষা। না, বলতে পারবেন কি লেখছেন?
অক্ষর পারবো আর কি। অক্ষর পারবেন? কি অক্ষর? এম এ এস আই। কি হইল? এটা বলতে পারেন না? পারেন না? তুমি পারবা? এই অক্ষর নাম বাবা এবং ছেলে খুব সুন্দর করে নাম লিখেছে আমার নাম এবং আমাদের সাথে যারা ট্যুরে বেড়াতে আসে তাদের মধ্যে এক আপন নাম। ওনাকে আমি একটা দিয়ে দেবো আর একটা আমি নেব। কিন্তু হ্যান্ড রাইটিং এত সুন্দর বাবা এবং ছেলের, তারা কিন্তু অক্ষর বলতে পারে, নাম কিন্তু কেউই বলতে পারে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো। এমনি এমনি চলে যায় আজকে, ঠিক আছে? অনেক ব্যবসা করছেন, আজকে ফ্রি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে, ভালো থেকো। বিরক্ত হইলেন? উনি কিন্তু বিরক্ত হয়, ওনার কাছ থেকে বেশি বেশি লেখা নেবেন।